नमस्कार बंधुरा, माँ अन्नपूर्णा नार्सारिर पक्ष थेके आपनादेर सकलके स्वागतम। बंधुरा, आज आमी आपनादेर देखाबो आपनार छाद बागानेर बा आपनार बागानेर जन्य सठिक एबं उपकारी एकटी फलेर चारा गाछेर भिडियो। एई गाछटी आपनाके सारा बछरई प्रचुर परिमाणे फल देबे। फलटी नाना धरनेर भिटामिने परिपूर्ण एबं उपकारी एकटी फल, सेई फलटी हलो पेयारा। बंधुरा, आज आमी आपनादेर एकटी थाई सेवेन पेयारा चारा गाछ देखाबो एबं देखाबो एई पेयारार आकार बा आकृति केमन हय एबं पाकले एटी खेते बा केमन हय। तो बंधुरा आसुन देखे नि सेई भिडियोटी। दादारा देखुन, एटा आमार थाई सेवेन पेयारा। एटा किन्तु आमार आसले मादार गाछ थेके करा ना, ये गाचटा क्या छो थाई सेवेन बोले हमें एखो थाई सेवेन थाई फाइव मैं कौन पेयारा की रकम सैज की रकम चेहरा की रकम स्वाद ये क्योंकि हमारे जाना नहीं। तब ये थाई सेवेन बोले क्या एखे दुटो पेयारा धरे कैक दिन आगे एक गेलो से गे आज के पेयारा पारब बा काटब भरे क्यों अवस्था अपन देख सजा माझारि खूब बड़ो ना देखते खराब ना देखते बस गा समान प्लेन रंग भलो पेयारा तो एन काटी देख भरे कि अवस्था आंग सदा ना लाल बीजा आटामुटी खूब बसि नहीं আমাদের দেশি পেয়ারা অনেক বীজ থাকে, এটা সেই তুলনায় বীজ কম আছে। বীজ তো কিছু থাকবেই, তবে একটু কম আর বেশি। খারাপ না, ভালো। দেখ তো পেয়ারা কিরকম, কেন দেখ ভালো খারাপ না কিরকম। ভালো খাওয়ার মতো। সবাই পেয়ারা গাছ লাগান, পেয়ারা বেশ ভালো ফল। আর নিজেদের বাড়িতে থাকলে আপনার ওষুধ রাসায়নিক ওষুধ ছাড়াই আপনাদের পেয়ারা হবে, বিষমুক্ত পেয়ারা খেতে পারবেন। বাচ্চা কাচ্চা এগুলি খুব ভালোবাসো খাবে। সবাই এক পিস দু পিস গাছ লাগান, পেয়ারার দাম পেয়ারা চারার দাম এমন একটা বেশি না, আর কম যত্নেই পেয়ারাটা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে আপনাদের বাড়িতে বা আপনার ছাদ বাগানে একটি করে এই ধরনের পেয়ারার চারা অবশ্যই লাগাতে পারেন। এর থেকে আপনারা সারা বছর ফল পাবেন এবং এই থাই সেভেন পেয়ারা খেতেও খুব সুস্বাদু এবং উপকারী। তো বন্ধুরা, আপনারা যারা এই ধরনের পেয়ারার চারার খোঁজ করে থাকেন তারা আমাদের এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আপনারা অতি কম মূল্যে বিভিন্ন ধরনের পেয়ারার চারা এখান থেকে পেয়ে যাবেন। আমাদের ঠিকানা ও ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি এই ধরনের আরও বিভিন্ন রকমের ফল ও তো চারা গাছ নিয়ে ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল নতুন দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।